story. Es que kusiku sugere kate. Lo wong da make khayalam. শুনলে বাকসাগল এক গাটে জল খায় আর তুই আমার ব্যবসা লাজ উঠিয়ে দিস তোর তোর কোনো ক্ষমা নাই তোর আজকে শেষ দিন তরি আজকে কুচি কুচি করে কাটতে লবঙ্গ আমাকে খায়ালাম কিভাবে মারলো আমার ছেলে তো কারো ক্ষতি করে নাই আমি কি দোষ করেছিলাম সে তুমি আমার এই কষ্ট লাগা গেলা আর সে কষ্ট করছে সাসা আমি তারে ছাড়ব না আমি তারে ছাড়ব না আমি যাই সাসা আমি যাই আল্লাহ আমার ছেলের দ্বারা বাইরে হলেছে তাকে তুমি উচিত বিচার করো আর লা তু কই যা মানুষ গুন করে কোজুম যা আমারে তোরে মাইরে আলাবো তার কোনো গ্যারান্টি নেই ঠিকই কইছে শুন আমি একটু যামু হাতে না শান্ত না দেওয়ার জন্য ভাই বলছে তো যাই একটু হ্যাঁ আচ্ছা যা দেখো কান্না করো না যাও আবার ওই তো গেছে কি করা যাবে আসলে ওর হলো টাকা পয়সার মালিক টাকা পয়সার উপর রাজনীতি করে এখন মাইরা ফলাইছে আমি তো কিছু করতে পারবো না আর এটা শুধু তোমার কষ্ট লাগতেছে না আমাকেও তো কষ্ট লাগতেছে কারণ আমাকে বন্ধু ও তো কোনো দোষ করছিল না ও ভালো মানুষ ছিল হ্যাঁ আমার ভাই ভালো ছিল কেন আমার ভাইয়ের মারলো আমার ভাইটাই ছিল আমাকে সংসারের সম্বল আমার আব্বা বুড়া হয়ে গেছে আমার আব্বাকে এখন কাজ করতে পারে আমরা অনেক কষ্টে আছি এখন আমরা কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না কান্না করো না সব ঠিক হয়ে যাবো সব কি ঠিক হবো আমার নিষ্পাপ ভাইরে আল্লাহ জ্ঞান
আছে আমরা সেই ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হইছি আমার বাইদার সালাম কি আমরা থাকব দেখো তুমি কান্না করো না আর শোনো তুমি কান্না করলে আমার অনেক কষ্ট লাগে আমি তোমারে অনেক ভালোবাসি দেখো আল্লাহর জিনিস আল্লাহই নিয়ে গেছে কান্না করে লাভ হইবো না চলো তোমার বাড়িতে পৌঁছাই দিই আর কান্না করো চলো চলো স্বামী এবং কি তোর ছেলের আমি মাইরা মারাবো এই গুলো আপনি কি কইতেছেন আপনি আমার স্বামী আর আমার পোলার মেরে ফেলবেন না না মারেন না আমি আপনার কাছে অনুরোধ করতেছি আমার স্বামীকে যদি মেরে ফেলেন আমি বিধবা হয়ে যাব আর আমার একটা মাত্র পোলা আর যদি মেরে ফেলেন আমি সন্তান হারা হয়ে যাব মারেন না আমি আমি দিয়া না একটা আমি অনেক ক্ষমা চাইছিলাম কিন্তু তোর স্বামী এবং কি তোর ছেলে আমাকে ক্ষমা করে নাই আমারে আমার শেষ করে দিছে তুমি তুমি আমার স্বামী না মাইরো না আমার সন্তান না মাইরো না আমি তোমার কাছে অনুরোধ করতেছি আজান তোমাদের কোনো ক্ষমা নেই আজকে আজকে আমি তোমাদের সবার খুন করে বানাবো এ এইগুলো এইগুলো কি কই গেল আমি স্বামী আর আমার সন্তান মেরে ফেলে তাহলে আমার কি হবে বাপ কাল তো সুগার দিহানের পরিবারটা একবার শেষ করে দিমু এইগুলো তুমি কি কইতেছো দিহানে মারছো আমি দিহানের পরিবার শেষ করে দিবা মানে দিহান তোমারে মেরে ফেলাইবো তুমি এইগুলো কথা কইও না এই চুপ থাকো আমারে মারবো এমন কোন কুতুব পৃথিবীতে জন্ম না নাই একদম চুপ আচ্ছা ঘরে হোক তোরে মাইরা ফালামু যদি টাকা পয়সা না দেশ ভাই ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই আমার মাফ করে দেন ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই মাফ করে দেন ভাই ভাই আমরা শুনতে পারি না আমরা শুধু শুনতে পারি আর দেখতে পারি টাকা ভাই ভাই আমার মানে না ভাই লাতু ভয় পাইস না আমি দিয়া বন্ধু তুই বাইসা আছিস কেমনে আমি বাইসা নাই রে বাইসা নাই সাব্বির আমরা তো দিয়ান যে বাইরে ফালাইলাম হ্যাঁ তাহলে ওই এই জায়গা কেমনে এলো শুন এটা দিয়ান রাত্তা এটা দিয়ান না আত্তা আজকে আজকে তো দুজনের শেষ দিন না আমি তো দুজনের মাইরা ফালামু বন্ধু বন্ধু ওদেরকে মাইরা ফেলাইলি আমারে ধরিস না না তুই চলে যা আমার যারা মারছে তাদের আমি এক এক করে শেষ করে দেবো তার মধ্যে দুজন রে আমি শেষ করে দিছি আর একজন আছে আমার বাবা
আমারে আমারে মাছ পার দিব না আমারে মাইরা গালাবো সাব্বি কথা কও ও আব্বাজা আব্বাজা আব্বাজার কথা কও তুমারে দাঁড়ো তোমার এই অপকর্মের কারণে আজকে এই অবস্থা তুমি তোমার বাপের শাস্তি পাবে ভাই কথা কও বুলেট বুলেট ও বাবা বাবা রে কত দৌড়ে দেশিস কেন আর করি না দিয়া নাই যে কি দিয়া নাইছে ভাই দিয়ান তো মরে গেছে হ্যাঁ দিয়ান মরে গেছে কিন্তু দিয়ানের আত্মা আইছে কি দিয়ানের আত্মা আইছে হ্যাঁ দিয়ানের আত্মা আইছে বুঝে সাব্বির আর বুলেট আছে না ওরা দুজন আমার মারতে যাইছিল দিয়ানের আত্মা আইছে ওকে দুজন মাইরা ফেলাইছে একদম ঠিক কাজ করছে ও বাবা ও বাস না আমি স্মরণ করলে আমি তোমার কাছে আসবো আমি এখন যাই আমি শেষ করে দিব আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনি আমার স্বামীরে মাইরেন না আপনি আমার বুলারে মাইরে ফেলাইছেন আমি তো ওই সত্যি সহ্য করতে পারতেছি না আমি আপনার ভয় করতেছি মাইরেন না বাবা দিহান তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়েছে তুমি আমার মারো না তোর কাছে তো আমিও মাফ চাইছিলাম তুই আমার মাফ করে দেশ নাই আজকে আজকে তোর শেষ দিন তোর আমি শেষ দিয়ে দেব না তুই আমার মারিস না এখন আর বাবাটা শুনতে পারি না বাবা তুমি কান্না করো না যে গেছে সে কি আর ফিরে আসবো তার লাগে কান্না করে কি করবা চিন্তা করো না আমি তোমাদের দুজনের সবসময় পাশে আছি তোমাদের সাথে আছি যখন যখন মনে পড়বো তখন খালি আমার নাম ধরে ডাক দিবা আমি এসে পড়বো বাবা এখন আমি আসি ধ্যান ভাই